ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির প্রধান জানান, সুমাত্রা দ্বীপে শুক্রবারের বন্যা ও ভূমিধসে কাঁদা, মাটি ও গাছপালা উপড়ে হতাহতের ঘটনা ঘটেছে। অন্তত ৮০,০০০ মানুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। কোটোশি তারুসান গ্রামে ৭ জন ও আশপাশের গ্রাম থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। পেসিসির সেলান থেকে ৬ ও আশপাশের ৩টি জেলা থেকে আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ডিসেম্বরেও ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ২ জন প্রাণ হারিয়েছিলেন।